গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কিন্তু যেটা বিরাট কাট ফেঁদেছি সেটা হচ্ছে জিম্মার সমস্ত টয় এখানে জড়ো করেছি, কারণ তোমাদের দেখাবো। আমি আগেও জিম্মার একটা টয় কালেকশন ভিডিও বানিয়েছিলাম, তোমাদের খুব ভালো লেগেছিল, তোমরা আবার করে বলছো দিদি আর জিম্মার টয় কালেকশন দেখাও, টয় কালেকশন। তা সত্যি করে সেটা প্রায় আট ন মাস হয়ে গেছে হয়তো আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা। তারপরে তো বাচ্চাদের অনেক খেলনা মানে বাতিল হয়েছে, অনেক খেলনা যোগ হয়েছে, নতুন অনেক টয়েস এসে গেছে, বার্থডে হয়েছে, বার্থডে গিফট পেয়েছে, কাজে অনেক কিছু অদল বদল হয়েছে। আর দেখবে যেহেতু মেয়ে, মেয়েদের তো খেলনা একটু বেশিই থাকে, তাই জন্যে ভাবলাম আজকে এই খেলনাগুলো সব আমি তোমাদেরকে শেয়ার করি। চলো তাহলে স্টার্ট করি ভিডিওটা আর বেশি কথা না বলে। তো চলো, এখানে আমি সমস্ত দেখো জিম্মার খেলনা নিয়ে বসেছি। এই খেলনাগুলোর মধ্যে কিছু আমি এখন বাতিল দিয়ে দেবো, আর ভালোগুলো আমি এই ঝুড়িটাতে তুলে রাখবো। আর যেগুলো খুব ভালো ভালো খেলনা সেগুলো আমি আগের ভিডিওতে তোমাদেরকে আগের টয় কালেকশনে দেখিয়ে দিয়েছি, যেগুলো খুব ভালো ভালো খেলনা। আর এগুলো নিয়েও ভীষণ ভালোবাসে খেলতে, রোজ এগুলো নিয়ে খেলে, সব বাচ্চারাই নিশ্চয়ই এই ধরনের খেলনা ভীষণ ভালোবাসো। তা চলো আগে আমি শুরু করে দিই। তা এইটা তো তোমরা সবসময় আমার মানে রোজের ভিডিওতে দেখতে থাকো, এইটা ও ভীষণ ভালোবাসে, সবসময় এটাকে নিয়ে শোয়, এটাকে নিয়ে বসে খেলে। এইবার দেখো এইরকম আর একটা টেডি, এই দেখো এইটা আমার দাদা দিয়েছিল ওকে কোনো সময়, মানে ওর মামা। এই একটা টেডি হলো, তা ওইটা ভালোই রেখে দিলাম। বাবা এর পকেটে আবার পয়সা, দেখেছো? এটা হচ্ছে ডোরা, তোমরা সবাই জানো নিশ্চয়ই ডোরা একটা ক্যারেক্টার, সেই ডোরা। এটাও ভালোই, আর এইটা না সেই বিজনেস খেলার পয়সা, সে টুকরো টাকরা পড়ে আছে। এইটা দেখো, এটা একটা বেতের ওর পুতুলের খাট, তাই খাটটা থাক, পুতুলগুলো ধরে না, ছোট পুতুলগুলো ধরে, যেমন ধরো ছোট পুতুল, এই যে এইরকম ছোট ছোট পুতুলগুলো, এইটাও ওর অনেক ছোটবেলাকার, কিন্তু এইটা যেহেতু ছেলে পুতুল ও ছাড়তে চায় না, বেশিরভাগ বার্বি তো মেয়ে আর এইটা ছেলে, একে এরকম শোয়ানো যায়, শোয়ানোও যায়, এরকম বসে থাকতেও পারবে খাটে। থাক, এইটা একটা পন্ডা, ও আমার সাথেই নিউ মার্কেটে গিয়ে কিনেছিল, কোনো সময় একে খুব আদর করে ভালোবাসে, আবার কোনো সময় এর কথা ভুলে যায়, স্বাভাবিক। আর এটাও একটা দেখো পুতুল, এর খুবই অবস্থা খারাপ, এটা দিয়ে দেবো কাউকে, এটা আমি বাতিলের খাতাতেই রাখছি, যেগুলো বাতিল করছি আমি নিচে ফেলে দিচ্ছি। আর এইটা তো একটা ডল, এটা বার্বি, খুব ভালোই ছিল, এটা স্পেস সায়েন্টিস্ট ডল, এটা ওকে আমার মা এনে দিয়েছিল কানাডা থেকে, এইবারে যখন মানি এলো কানাডা থেকে তখন এটা এনেছিল স্পেস সায়েন্স। এর অনেক কিছু অ্যাক্সেসরিজ ছিল, সে কোথায় কোথায় চলে গেছে। থাক, এটাও থাক। ও বাবা, এখানে আবার দেখো মাস্ক, হেয়ার ব্যান্ড, সেগুলোও খেলনার মধ্যে এসে গেছে, বলছে ডলকেও তো মাস্ক পরাতে হবে, তারও তো করোনা হতে পারে, সেই জন্যে হেয়ার ব্যান্ড মাস্ক, এগুলো আমি আলাদা রাখছি, এগুলো আমি আলাদা তুলে রাখবো, এটাকে কেচে তুলে রাখতে হবে, ভালো মাস্ক দেখেছো নিয়ে নিয়েছে। এইখানে একটা পেন্সিল বক্স ওর, কিন্তু এই পেন্সিল বক্সটা ও আর এখন ইউজ করে না, ও পুতুলকে দিয়ে, ও নিজে যা ইউজ করে না, মানে যেগুলো ও ভালোবাসত ইউজ এখন আর করছে না, সেগুলো ওর ডলকে দিয়ে দেয়, তারা নাকি ইউজ করে, তো সেই রকমই এটা দিয়ে দিয়েছে। এটাও তাই, এটা আমারই একটা কালারের প্লেট, কিন্তু ও নিয়ে সেটাকে পুরো ভূত বানিয়ে ফেলেছে, দেখো এর আর কোনো অস্তিত্ব নেই, তবুও থাক। এই দেখো এইটা একটা, সবাই জানো শার্পনার আর এ রাখার ওই রাবার ইরেজারের খাপ ছিল, এটাও ফেলে দেবার, এটা কিছু নেই। এইটা দেখো খুব সুন্দর, এইটা ও ম্যাকডোনাল্ডস থেকে পেয়েছিল, হ্যাপি মিলে তখন সেই খাবার খেলে দিত না টয়, এই যে আবার এরকম খুলে, খোলেটার তলায় একটা আছে, যদি খুঁজে পাই তোমাদের দেখাবো, এখানে তলায় দিলে তবে এটা খোলে, ওইটা হলো। ও বাবা, কালার বক্সের মধ্যে একটাও কালার নেই, বক্সটা রয়েছে,
বালতি থাক ও এইটা হচ্ছে এই পেন্সিল বক্স স্টাডি পার্ট ভেতরে লাগাবার এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে মনে হয় গো এত জিনিস না এই দেখো এটাও একটা পেন্সিল বক্স এটা ও আর ইউজ করে না আসলে পেন্সিল বক্স কি করে ইউজ করবে স্কুলে তো যাচ্ছে না যে পেন্সিল বক্স এক এক দিন সাজিয়ে সাজিয়ে নিয়ে যাবে তা তো নয় রয়েছে রাখা এটাও একটা কালার বক্স দেখো তাতে একটাও কালার নেই ও না একটা আছে কালো ব্ল্যাক এটাও বাতি এইটা একটা ঘোড়া রেখে দি এটাও একটা পেন্সিল পাউচ এর মধ্যে আবার কি সব আছে দাঁড়াও দেখি দেখেছ এর ভেতরে দেখ কালার অ্যাক্রিলিক এ ক্রেয়ন থাক রেখেছে যখন এই দেখো এই পুতুলটাকে দেখো পুরো ভূত বানিয়েছে মানে রাত্রেবেলা দেখলে ভয় পেয়ে যাবে লোকে তবুও এটা মানে খুব ভালোবাসে এদেরকে ফেলতে দেয় না কিন্তু এইরকম ভূত দেখতে তবু রেখে দেবে থাক এইটাও একটা ম্যাকডোনাল্ডস থেকেই পেয়েছিল অ্যাংরি বার্ড থাক আর এই দেখো এই ডলগুলো তো ও সেই কিনেছিল মনে আছে তোমরা জানো দেখেছিলে এই মেলায় গিয়েছিল সেই মেলার ভিডিওটা দেখো অনেক কিছু কিনেছিল আর কি সুন্দর মেলা হয়েছিল এখন তার মেলা হয় না তবু হয়েছিল চৈত্র মেলা সেইখান থেকে কিনেছিল এর আরেকটা বোন আছে তাকে কোথায় দেখতে পাচ্ছি না তাকে দেখতে পাচ্ছি না সেও আছে থাক খুন্তি এটা ওই ম্যাকডোনাল্ডসে খেয়ে পেয়েছিল কিছু ওই দূরবীন থাক এইটা একটা ছোট্ট কিসের সাথে দিয়েছিল কোত্থেকে এনেছিলাম তার মধ্যে দেখো ড্রেসিং টেবিল ওর ডলের ড্রেসিং টেবিল এই যে আয়না খোলা ড্রেসিং টেবিল বাবা আমার এত ভালো ড্রেসিং টেবিল নেই থাক সল্ট সল্ট দেবার পট এইটা না খুব সুন্দর একটা সেট ছিল জানো তো কিচেন সেট সেই কিচেন সেটটা যখন নতুন ছিল তখন আমি তোমাদের দেখিয়েছি আগের টয় কালেকশনটা দেখবে ওখানে মানে ভালো ভালো খেলনার পুরো সেট গুলো কিন্তু সেগুলো নিয়ে খেলেছে তো এই যে কিচেন সেটের এই মানে বড় বড় কিচেন সেটের জিনিস খুব সুন্দর কিচেন সেট মানে একদম মানে ভালো লিটল শপ থেকে কেনা এইটা একটা কিসের ঢাকা ও রেখে নিয়েছে বাবা একটা নেল পালিশ দেখো ভালো নষ্ট হয়ে গেছে হ্যাঁ এইটা হচ্ছে আমার ট্রাইপডের ভেঙে গেছিল তাও ও নিয়েছে ওর দরকার এইটা একটা চাবি রিং এর শু চাবি রিং দেখেছ তাও ওর দরকার সব ওর দরকার থাক স্পুন এই দেখো এইটা ওকে ওর এক মিস পুরি গেছিল মিস ওর মিস সে দিয়েছিল সেটাও রেখে দিয়েছে ওইটা টাঙানো ছিল খুলে গেছে দেখি এটাকে টাঙিয়ে দেবো কোথাও একটু কালার ওকে বলেছিলাম একটু কালার করবি এই ঘন্টাগুলো সেগুলো আর করে উঠতে পারিনি ওকে দিয়ে করাবো দাঁড়াও তোমাদের সামনেই করাবো ও এইটা হচ্ছে না ওই ডোরা ডোরা কোথায় গেল ডোরার পিঠের ব্যাগ গো এটা এই যে খুলে দিয়েছে ব্যাগ ও স্কুল থেকে বাড়ি এসে ব্যাগটা ছেড়ে রেখেছিল কিন্তু ওর এরম ব্যাগটা পিঠেই লাগানো থাকে এই যে এইটা ডোরার ব্যাগ দেখেছ এই যে ডোরা এইটা আয়না এইটা একটা মানির হট প্যাড ছিল সেটাও খারাপ হয়ে গেছে এটা ফেলে দেবো সেটাও রেখেছে এই যে আর একটা খাট এই যে ভেজিটেবলস কাট করার নাইফ এইটা একটা ওর না ওই বালিতে খেলে না বাচ্চারা ওই তোমার সিবি বিচ টয়ের সেট ছিল সেগুলো সব আমি না দেখিয়েছিলাম ওইখানে দেখো এই এইটা সেটার এই দেখো পুচু পুচু এর জামাটা কেচে দেবো জামাটা খুলে ফেলি বলো জামাটা কেচে দিলেই পরিষ্কার হয়ে যাবে
একে বলবো আজকে তুই চান করিয়ে দে, ও চান করাতে ভালোবাসে পুতুলদের। এই জামাটা আমি কেচে দেব, এটা থাক চান করিয়ে দে। এই দেখো আউল, এরকমের একটা সেট আছে আমার তিনটের, আর দুটো আমি বারান্দায় সাজিয়ে রেখেছি, এটাও সাজিয়ে রাখবো। সব নিয়ে নিয়ে নষ্ট করে। এইটা একটা নিজেই বানিয়েছিল স্কুলের ক্রাফট, কিন্তু সেটা আবার নষ্ট হয়ে গেছে, এটা রেখে লাভ নেই। বাবা দেখো ঘুঙুর, এই দেখো ঘুঙুর গুলোও এখানে রেখেছে, আর তার ঘুঙুর বাঁধার ওই প্যাড, আর একটা দেখতে হবে, আর একটা এখানেই আছে কোথাও, এটা আলাদা রাখবো। এটা ওর ডলের বাথটব, এটা বেকার জিনিস, ক্যান্ডেল এ হয়ে গেছিল, ফেলে দিলাম। চেয়ার, বাটি, একটা বিস্কিটের সাথে ফ্রি দিয়েছিল, ওনার চাই অবশ্য। এটাতে ওই জল নেয় যখন রং টং করে, জল নেয়। এগুলো ওই ক্লে সেট দেখেছিলে, ক্লে সেটের এ, এই দেখো স্পুন, যা পেরেছে, এই দেখো যা পেরেছে এখানটা রয়েছে। খেলনা বাটির কাঁশি, কাঁশিতে করে আগেকার দিনে মুড়ি মেখে খেত সেই কাঁশি। মগু মগু জুসের বোতল, সেটাও রেখেছে। এই দেখো কি নোংরা, এগুলো ফেলে দিই, এগুলো খারাপ হয়ে গেছে, এইসব খারাপ হয়ে গেছে জানো তো, এগুলো ফেলে দিয়ে। দেখো সসপ্যান, কি একটা বাটি, গ্যাস, এগুলো ফেলবো না, পিঙ্কির বাচ্চাগুলো খেলবে, নিয়ে যাবে। পিয়ানো, পুতুলের পিয়ানো, থাক বাবা বেশি ফেলে দিলে আবার রেগে যাবে। এই দেখো কি হবে বলো এগুলো, এই দেখো এই একটা গাড়ি, এটা ভালো। এই দেখো মিনি বারবি, গিটার বাজাচ্ছে, তার মাথার গার্ডার গোলে খুলে বেরিয়ে গেছে, ইস, ওকে অন্য গার্ডার বাঁধতে হবে। এইটা একটা হেয়ার ব্যান্ড, এটাতে আলো জ্বলতো, এই জ্বলছে, এই দেখো ভালোই আছে এটা, থাক। এইটা আমি একটা পেন্ট করেছিলাম এরকম বেতের ওপর, উফ গরম হচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার হ্যাপি উইথ মি চ্যানেলে। এরকম দুটো পেন্টিং আমি বানিয়েছিলাম গত বছর পুজোর আগে, দেখে নিও, লিঙ্ক দিয়ে দেবো। এটা থাক, এটা সাজানো। এইটা আমার পুরনো ফোনের কভার, তাও ওর চাই। এই দেখো ডোরেমন পার্স, পার্স, এটাও কিছুর সাথে গিফট পেয়েছিল আর কি, থাক। এই দেখো এইটাও ভালো, এটাও নিয়ে নিয়েছে, এটা না ওই, এই যে এই দেখো একটা এই কৌটো, এটা আমি রেখে দেবো। অনেক জিনিস এখান থেকে পাওয়া যাবে যেগুলো ও এদিক ওদিক থেকে জোগাড় করে নিয়ে নিয়েছে, জানো তো। এই দেখো কি বানিয়েছে একটা, এইরকম সারাদিন করতে থাকে এইসব, থাক বানিয়েছে, হাতের কাজ ফেলা যাবে না। এটা তোমাদেরকে দেখিয়েছিল কি একটা বানিয়েছিল, ইউনিকর্ন ছোট্ট, থাক। এ বাজে হয়ে গেছে, ইরেজারটা ভালো, ইরেজারটা রেখে দিই, একটা ইরেজার আছে এর মধ্যে, এইটা ফেলে দেবো। এই দেখো একটা ঘটি, থাক। ওই যে ওই যে ওই যে দুই বোনের এক বোন, ওই যে দুটো ডল দেখালাম, আর একটা এইটা, আর একটা মেলা থেকে কিনেছিল এইটা, আমি ওই মেলার ভিডিওর লিঙ্কটাও দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, দেখে নিও। লঙ্কা, ওই নাইফটা রাখলাম না, ওইটা দিয়ে কাটে ওই লঙ্কা, এটা একটা খেলনা সেট।
এটাও একটা ডল দেখো না, খোপা বাঁধা, বাবা কি সুন্দর না, ছোট্ট পুচকি। ঢাকনা কিসের? সসপ্যানের। দেখেছো আমি সময় মতন ক্লাচ আর খুঁজে পাই না, দেখো ওর কাছে এখন মাথাতেই থাক আমার। এই দেখো এটা একটা মানে কৌটোর ঢাকা, কৌটোটাতে আমি গাছ বসিয়ে ফেলেছি, ঢাকনাটাও রেখে দিয়েছে। কি হবে ঢাকনাটা? যা পারে নিয়ে নিয়ে জড়ো করে রেখে নেয়। এটা ভাঙা ফেলে দিলাম। এইটা ওর বাবা খুব পছন্দের বার্বি, সব বার্বিগুলোকে রাক্ষুসী বানিয়ে ফেলেছে দেখো। তবুও থাক, রাক্ষুসীটাই থাক। এইটাও একটা ছোট্ট পুতুল, এ গিটার বাজাচ্ছে। আর এই যে সেই স্পেস সায়েন্টিস্টের গ্লাভস এখন বেরোলো, থাক। ওই যে গো এইটি দাঁড়াও দেখাচ্ছি, এই যে এইটা হচ্ছে, এইটা বললাম না পেয়ে যাব। এই যে এই দেখো দাঁড়াচ্ছে, আবার এই বসে যাবে, আবার এইখানে দিলেই দাঁড়িয়ে যাবে, এবার বসে যাবে। এমনি কিন্তু দাঁড়াচ্ছে না, দেখেছো এমনি দাঁড়াবে না, এইটা দিলেই দাঁড়িয়ে যাবে। এই যে এইটাও খুব সুন্দর, এটাও একটা ছিল। আর দেখো না হেয়ার ব্যান্ড, এই যে চুল, মানে চুল বেঁধে থাকে তো হেয়ার ব্যান্ডও হয়তো পড়ে থাকে, এবার খেলতে খেলতে সেগুলো সব খুলে খুলে রেখে দেয় একই জায়গায়। এইটা একটা দেখো, এইটাকে কাচবো। এইটা এইটা বাবা এইটা কি বায়না করে আমার থেকে কিনেছিল, এটা অনলাইনে কিনেছিলাম, এরম পা নেল নেলে। এই দুটোই কাচতে হবে, ফেলে রাখি। এইটাও এটা হুইসেল মারতো, একেও কাচতে হবে। এও থাক, এই দেখো স্কিটলস খেয়ে তার কৌটোটাও রেখেছে, কৌটোটা ওর কি চাই, রেখে দেবো, রেখে সিডি, ইমপ্রেশন বুকস এর সিডি। ওর ঝুড়ি বাবা, ঝুড়ির ভেতরে না এই যে ছোট্ট ছোট্ট ইরেজার ছিল, এক ঝুড়ি ইরেজার ছিল, সেই সব কোথায় চলে গেছে। এই আর এইগুলো ওই রথের মেলা থেকে কিনেছিল, মাটির খেলনা, মাটির গাজর, এটা অর্ধেকটা ভেঙে গেছে, এরা রেখে লাভ নেই। এটাও একটা নাইফ, আসলে এটা ক্লে কাটার নাইফ, ওই ক্লে বক্সটা আমি আগে দেখিয়ে দিয়েছি তোমাদের। এগুলো এখনো পর্যন্ত কেন রেখে দিই জানো তো, বা মেয়ে যতদিন ছোট আছে বলো ততদিন একটু এগুলো নিয়ে খেলা করে, আর ধরো দু চার বছর পরে তো আর এগুলো নিয়ে খেলবে না, তখন তো এগুলো সব মানে ফেলেই দিতে হবে, সেই জন্য যতদিন থাকে রেখে দিয়েছি। অনেকগুলো ইরেজার বেরোলো জানো, আমি ভাবছিলাম একদিন এগুলো সব করবো করবো তোমাদের সাথে শেয়ার করবো, শেয়ার হয়ে উঠছিল না। একটা ক্লিপ দেখো ভালো এখানটায়, ব্যাস মোটামুটি আমার সব পরিষ্কার হলো, যেগুলো ফেলার ফেলে দিয়েছি, যেগুলো কাচবার আমি তোমাদের দেখাচ্ছি, সমস্ত নিয়ে গিয়ে গামলায় ভিজিয়ে দিয়েছি। আরো কি কি বেরোলো দেখো, কি কি নিয়ে খেলার জায়গায় রাখা, এই দেখো এটা খারাপ হয়ে গেছে। দেখো আমার গ্লু গানের গ্লু, আর আর একটা মজার জিনিস হ্যাঙ্গার। ব্যাস মোটামুটি এই ছিল, খেলনাগুলো গোছানো হলো, এবার চলো তোমাদের দেখাই ভিজিয়ে রেখেছি। এই দেখো ওরা বাথটবে শুয়ে পড়েছে, জল পড়ছে বাথটবে, এবার ওদের চান হয়ে যাবে। কি মজা, গরমে চান হচ্ছে দেখো। সো এই ছিল জিম্মার একটুখানি খেলনা, যেগুলো নিয়ে ও রেগুলার খেলে, যেগুলোকে ও মানে খুব বেশি পছন্দ করে, সেই সব খেলনাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক কিন্তু অবশ্যই দিও দেখো, আর কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর বন্ধু বান্ধবদের সাথে ফ্যামিলির সাথে শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে। তাহলে আজকের মতন বাই বাই, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।